بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان والسلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما আর সম্মানিত দিনী ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আপনি যেখানে ট্যাক্সি চালান তো সেখানে বিভিন্ন জায়গায় কাস্টমার নিয়ে যেতে হয় আমরা এমন কাস্টমার আছে যারা বিয়ার বাড়ি যায় বিভিন্ন বারে যায় যেখানে ড্যান্সিং অস্থিরতা হয় তো সেখানে আপনি খরচ করেন না কাস্টমার আপনাকে দিয়ে যায় এক্ষেত্রে আপনার করণীয় কি করণীয় বলতে যে অতিরিক্ত আপনাকে কিছু কমিশন দিলো সে টাকাটা আপনি নিজে খান না আপনি কিছু মানুষের মধ্যে বিলিয়ে দেন নিঃস্ব মানুষের মধ্যে তাতে কি আপনার গোনা হবে কিনা জি সমী ভাই প্রথম কথা হচ্ছে যে জেনে শুনে কোন রকম হারাপ কাজে আমাদের সম্পৃক্ত হয়ে যাবে না আমাদের তাকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ সুবাদা বলেছেন যে ব্যক্তি তাকে অবলম্বন করে তাকে এমন জায়গা থেকে দিতে সে কল্পনাও করতে পারবে না যখন আপনি তাকে অবলম্বন করবেন যে কোনো হারাম কাজে আমি জড়িত হব না বা হারাম কাজে আমি নিয়ে যাব না আমি ছেড়ে দেবো দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাদ আপনাকে অন্য দিক দিয়ে ওর থেকে বেশি আরো দিয়ে দিয়েছেন হয়তো সবর এক দুদিন পাবেন না তারপরে এমন পাবেন দেবেন আরো ভালো হয়েছে আল্লাহ দেখতে চান বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন হতে পারে আপনার এই গাড়ির মাধ্যমে আপনাকে পরীক্ষা করছেন আমার পরীক্ষাটা একরকম আপনার পরীক্ষাটা এক রকম আল্লাহ বলছেন আল্লাহ জি খালাকাল মত হ্যাঁ আসুন আমার এই জুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষা সোনা বলকে দুই নম্বর আছে তো পরীক্ষা করছেন আল্লাহ হতে পারে এটাও আপনাকে পরীক্ষা করছেন তো এই পরীক্ষায় সামিল হতে গেলে পাস করতে গেলে আমাদের উত্তম ভাবে পাস করতে হবে তো সর্বাবস্থায় আমরা পরিচয় দেবো এবং কোন রকম খারাপ করে না যদি আপনি নিয়ে গেলেন তাহলে ওই টাকাটা আপনি হচ্ছে নিঃস্ব মানুষদের মধ্যে মধ্যে দিয়ে যেটা খুবই ভালো করছেন অত এটাও ভালো যে আপনি নিচ্ছেন ওই টাকাটা অসহায় মানুষ দিচ্ছেন ইসলামের বড় ক্ষতি থাকাতে ছোট ক্ষতি যাই যাচ্ছে অতএব আপনি এটা ভালো করছেন যেমন ব্যাংকের সুদের টাকা ব্যাংকের আছে আমরা নিঃস্ব মানুষদের দিয়ে দিই কোন সব পাবে না ঠিক এটা তো কোনো সব পারে যদি তারা আরাম জায়গায় যাচ্ছে সেই ক্ষেত্রে খুশি করে আপনাকে দিচ্ছে আপনি নিয়ে এইভাবে দিয়ে দিলেন আর যদি একান্তই আপনি স্কিনের মধ্যে পড়েন তাহলে সেটাকে আপনি খেতে পারেন